এসএসসি 26,000 চাকরি বাতিল কাণ্ডে একেবারে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি তথা গোটা দেশ। রাজ্যের সীমানা ছাড়িয়ে দিল্লিতেও কিন্তু হুলস্থুল কাণ্ড, কারণ সুপ্রিম কোর্টে গেছে এই মামলা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। তাদের একটাই দাবি, যোগ্যদের বঞ্চিত করা যাবে না, যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে তুলোধনা হয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টের রাজ্যের দুর্নীতি ফাঁস, বড় সড়ক কেলেঙ্কারি ফাঁস, যে ইঙ্গিতটা বিভিন্ন মহল থেকে এসেছিল আগেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে রাজ্য মন্ত্রিসভাকে, বেআইনিভাবে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি এটা একটা বৃহত্তর জালিয়াতি, বিরাট বড় স্ক্যাম। অর্থাৎ দুর্নীতি হয়েছে একেবারে স্বীকার করে নিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, দুর্নীতি হয়েছে মেনে নিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের কোনো উপায় ছিল না, তাই এই গোটা প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে। হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ নয়, সুপ্রিম কোর্টের চরম পর্যবেক্ষণ। অর্থাৎ হাইকোর্ট যে 25,753 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে। আগামী সোমবার আবারও এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। ততদিন পর্যন্ত চাকরি বাতিলের নির্দেশই বহাল, কিন্তু রাজ্য মন্ত্রিসভা জেলে যেতে পারে এমনই আশঙ্কা খোদ রাজ্যের আইনজীবী। রাজ্যের আইনজীবীর এই বিস্ফোরক আশঙ্কা ভোটের মুখে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, আর যা রাজ্য মন্ত্রিসভা জেলে পর্যন্ত যেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ গোটা মন্ত্রিসভা জেলে যেতে পারে। তাই এই সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হোক ভোটের মুখে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ভোটের মুখে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ তাতে স্থগিতাদেশ দেয়, কারণ রাজ্য সরকার ভোটের মুখে যে আশঙ্কাটা করছে বিপদের গন্ধ পাচ্ছে। তবে এই সিবিআই তদন্তে সাময়িক স্থগিতাদেশ দিল, পরবর্তীকালে যে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিতে চলেছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, তেমন বড়সড় ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন। কারণ বৃহত্তর দুর্নীতি, বৃহত্তর স্ক্যাম, এই ধরনের মন্তব্য প্রধান বিচারপতির। আঙুল উঠে গেছে রাজ্য মন্ত্রিসভার দিকে, আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের গতকালের নির্দেশের পরপরই কিন্তু একেবারে তোলপাড় নবান্ন, তোলপাড় কালীঘাট, চরম অস্বস্তিতে কালীঘাট। দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি মামলায় জেলে, আর এবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার দিকে আঙুল তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্টও। তাই বিপদ এবার যে ঘনিয়ে আসছে তেমন ইঙ্গিতে কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে বিভিন্ন আদালতের নির্দেশে, আর তাই তড়িঘড়ি এবার কিন্তু চরম অ্যাকশন শুরু। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরপরই বিস্ফোরক সভাই তৃণমূল হাইকমান্ডের, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। সোমবার গোটা বাংলার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কি হয় কি হয়। এদিনই ছিল চাকরিহারাদের ভবিষ্যৎ নির্ধারণের মামলার শুনানি। 2016 সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ আপাতত বহাল থাকলো সুপ্রিম কোর্টে। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ের একটা বড় অংশ ছাড়া বাকি অংশে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের এই পদক্ষেপের পরে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, এসএসসি মামলা, এসএসসি সিবিআই তদন্ত আপাতত স্থগিত, পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত। এখানে দ্বিচারিতা করছেন বিরোধী দল, বাম আইনজীবীরা, মুখে বলছেন যোগ্যদের চাকরি হোক, তৃণমূল ভুল সংশোধন করে যোগ্যদের চাকরির পক্ষে, বিরোধীরা সব আটকে রাজনীতি করতে চায়, লিখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু এরপরই প্রশ্ন উঠেছে 2016 সালের প্যানেল, দিনের পর দিন অযোগ্যরা চাকরি করে গেলেন, তখন কেন এই ভুল ধরা পড়ল না, কেন সেই ভুল সংশোধন করা হলো না, প্রশ্ন সাধারণ মানুষের। এত বড় অপরাধকে যারা ভুল বলে চালিয়ে দিতে চাইছে তারা কি আসলে কাউকে আড়াল করতে চাইছে, প্রশ্ন সাধারণ মানুষের।
এদিকে এদিন সুপ্রিম কোর্টের রায়ের দিকে নজর ছিল বিভিন্ন মহলের। দিনের শেষে জানা যায় যে আপাতত কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশই ছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশিকায় আজ স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল বাড়তি পোস্ট তৈরির তদন্ত করবে সিবিআই, প্রয়োজনে যে কাউকে তদন্তকারীরা ডাকতে পারবে বলেও জানিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশিকায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্য সরকার। কার্যত সেই স্থগিতাদেশের প্রসঙ্গ তুলে ধরেছেন কুণাল ঘোষ। তবে অনেকেরই মতে যোগ্যদের যাতে চাকরি থাকে সেটা সকলেই চান, কিন্তু তা বলে অযোগ্যরা দিনের পর দিন ধরে চাকরি করে যাবে, এটা কী করে সম্ভব? কে যোগ্য আর কে অযোগ্য নয় সেটা আলাদা করার ক্ষেত্রে কমিশন কেন এখনও ব্যবস্থা নেয়নি? কেন ওএমআর সিট নেই বলে দাবি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী এদিন বলেন, 8,000 জনের নিয়োগ বেআইনিভাবে হলেও 23,000 চাকরি কেন বাতিল করা হলো? তবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা তো সম্পূর্ণ জালিয়াতি, বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরও কীভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হলো? এই প্রশ্নগুলি তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি ওএমআর সিট নষ্ট করা হয়েছে, তাহলে প্রমাণটা পাবে কী করে? কে যোগ্য আর কে অযোগ্য? ওএমআর সিট থাকলে তো প্রমাণ করা যেত। এদিকে এসএসসির যে বিস্ফোরক দাবি, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন যে নিয়ম মেনেই ওএমআর সিট নষ্ট করা হয়েছে। কিন্তু এই ওএমআর সিট নষ্টের কারণেই কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে। কারণ কে যোগ্য আর কে অযোগ্য সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না। তাই সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ গতকালে তাতে কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের দিকেই কিন্তু ইঙ্গিত সুপ্রিম কোর্টের, যেটা বিভিন্ন মহল থেকে একাধিকবার দাবি করা হয়েছিল। সুপ্রিম কোর্টে গেলে আরও বড়সড় কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে দাবি করেছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা। আর সেটাই কিন্তু হলো গতকাল সুপ্রিম কোর্টে। আর এই নিয়েই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি, বিস্ফোরক সভাই তৃণমূল হাইকম্যান্ড কুণাল ঘোষের। এসএসসি মামলা স্থগিত, আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত। এখানে দ্বিচারিতা করছে বিরোধী দল, বাম আইনজীবীরা মুখে বলছেন যোগ্যদের চাকরি হোক, তৃণমূল তো ভুল সংশোধন করে যোগ্যদের চাকরির পক্ষে, বিরোধীরা সব আটকে রাজনীতি করতে চায়। অর্থাৎ ভুল সংশোধন, এই যে 8,000 জনকে দুর্নীতির মাধ্যমে ওএমআর সিটে জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে চাকরি দেওয়া হলো, এর জন্য দায়ী কে? এতদিন কেন ভুল সংশোধন হয়নি? প্রথম থেকে এত বড় ভুল হলো কেন? এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে। বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা, বিশিষ্টজনরা কিন্তু এই প্রশ্নগুলি তুলে দিয়েছে, এর জন্য দায়ী কে? জানতো নাকি রাজ্য মন্ত্রিসভা? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কিছুই জানতেন না? শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বা বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি কিছুই জানতেন না? তাহলে এখন ভুল সংশোধন করার প্রশ্ন কেন উঠছে? যারা ভুল করল তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নিচ্ছে রাজ্য? এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে। তাই আগামী দিনে এই চাকরি বাতিলের মামলায় যে বড়সড় ঝড় উঠতে চলেছে রাজ্যে, আগামী সোমবার কিন্তু একটা বিস্ফোরক রেজাল্ট আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টে আগামী সোমবার চাকরি বাতিল মামলায় কী নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়? হাইকোর্টের নির্দেশে কিন্তু কোনো স্থগিতাদেশ নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আগামী সোমবারও কি এই রায় বহাল থাকবে? কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে? সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের।